हेलो फ्रेंड्स एंड वेलकम टू माय चैनल कैमन आज सबा तुम्हारा तो देखो एन तो सकाल बेला साढ़े नौटा बजे सरस्वती पूजा सकाल बेला मोटामुटी सकाले की एक फूल आ नीचे दोकान दशकर्मा जिस कि नहीं सकाल स्नान कर नहीं तो नहीं आसलम एदिगे देखो घूमते घूमते का ओके दोकने नहीं जा कैन से तो ये दशकर्मा बजार देखो देखा जाना जानी ना फूल टूल नहीं रेखे दिए आर बोल फिर दिए आसबी ओके नहीं जाए घुमा ओके कथाए नहीं जा सकाल बेला उठे और नहीं गलो डिस्टार्ब करते तो ठीक है बजार करते देखो चाटा बस दिए चाटा बुझे तो चाटा बनिए नि तर मे रेडी करब और रेडी कर सब पुजो का शुरू करो कलकाटा ठाकुर पीड़ी बसान ठाकुर के सिंहासन के पीड़ी नाम तर सजा यह सब काजगुलो परपर को करते हैं तो काजगू एक चलो तरह कथा चलो एखो एक हलूद यही देखो देखते क्या जाना तो भलोक देखा तो देखो एखे एक हलुद दिए नहीं हलुदा एकटू डोरा दिए एक थेतर को नहीं एक तो देखो एक हलुद नहीं माखा है देखो एक माखिए दिए तो भलोक एक माखिए दी सोना सोना मुखटा हलुद माखिए दी तो एक हलुदा माखिए दी तर एक खाब ओके खाइए क्यों ना वो तो अत उपोस को थकते उपोस को आते ही तो एक हलुदा झेड़े दिए तो देखले सकाल काजगुलो आमी करे निलाम और दशकर्मा जिनिस किछु आनार छिलो एने निलाम फूल आनलाम नीचे बासी थेके तारपरे मेयेके आमी रेडी करालाम स्नान करिए खाइए एबार एकटु बाबाके निये क्लाबे पुजो होच्छे आमादेर ओखाने गेछे এখন আমি ঘরে সমস্ত পূজোর আয়োজনগুলো করব পিড়ি সাজাবো ফল কাটা যা যা থাকে সব আলপনা দেবো এগুলো সব এক একে করে নেব তো চলো কাজগুলো আমি করে নিই তারপরে আবার তোমার সাথে কথা বলছি তো দেখো আমার তো সিংহাসনটা পুরো সাজানো হয়ে গেছে আমার ঘরের যে সিংহাসনটা ঠাকুরদের পূজো দিয়েছি পুরো সুন্দর করে সাজিয়েও নিয়েছি যেমনভাবে পেরেছি আর নিচে পিড়ি বসিয়ে দেখো আমি আমার সরস্বতী ঠাকুরকে নামিয়ে নিয়েছি আর সাজিয়েছি সুন্দর করে ঘরটাও বসিয়ে দিয়েছি ফল কেটে নিয়েছি আর দেখো ফুলটা পূজোর যে ফুলগুলো রেখে দিয়েছি আর আমার মেয়ে বারবার ঘুরে ঘুরে আসছে আর দেখছে যে কখন সাজানো হলো অঞ্জলি দিতে হবে তো বারবার আমাকে বলছে মা কখন দেবো অঞ্জলি তো পুজো আমার হয়ে গেছে এবার সন্ধ্যাবেলা দেখো আমি আবার ঘরে ঠাকুরকে রোজ যেমন সন্ধ্যাবেলায় আমি পুজো দিই সেভাবে আবার পুজো দিলাম ঘরে ঠাকুরদেরকে আর নিচেও দিয়েছি যেখানে সরস্বতী ঠাকুরের আমি পিড়িটা আমি বসিয়ে পুজো করেছি যেখানে দেখো নিচে তো সেখানে আমি সরস্বতীকে সন্ধ্যাবেলা একটু পুজো দিয়ে সন্ধ্যা দিলাম তারপরে দেখো প্রদীপ জ্বালিয়ে সুন্দরভাবে হ্যাঁ পুজোটা দিলাম তো দেখো এটা আমার ঘরটা তো ঘরটাকে আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি তো কিছু ফল থেকে গেছিলো তো ফলটা আমি ওইভাবে একটা কাঠের রেকাবি দিয়ে ঢাকা দিয়েছি তো দেখো আমার ঘরটা এইভাবে আমি সাজিয়েছি আর ঘটের ওপর একটা পলাশ ফুলও দিয়েছি কারণ সরস্বতী পুজো তোমরা জানো পলাশ ফুল দিতে হয় তো ঘটে আমার এখানে আম্রপল্লব পান পাতা একটা মুকুল শুদ্ধ একটা আম্রপল্লব আর কলা একটা থাকে আর পলাশ ফুল দিয়ে আমি ঘরটা সাজিয়েছি
আর আমার মেয়ের কিছু স্কুলের খাতা, নদী স্কুলে বই নেই কোনো, শুধু খাতা, তো খাতাগুলো আমি ওখানে রেখে দিয়েছি। আর প্রদীপটা আমি জ্বালিয়ে রেখেছি, দুপুর থেকেই জ্বলছে, তেলটা শেষ হয়ে গেলে তেলটা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে। তো আমার এভাবে পুজোটা হয়ে গেল।